যারা বাইক চালাতে জানে আসলে তাদের জন্য কিন্তু থাইল্যান্ডে ঘোরাটা খুবই ইজি, খুবই সস্তায় ঘোরা যায়। এই বাইক ভাড়া হচ্ছে 200 বাত, 200 বাতে দেখা যাচ্ছে আমি সারাদিন ঘুরতে পারবো, আদারওয়াইজ আমাকে বোল্ট বা রাইড শেয়ারিং অ্যাপস ইউজ করতে হবে। পাতং থেকে আমি এখন যাচ্ছি ওল্ড টাউন। পাতং থেকে ওল্ড টাউনের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। ফুকেটে কিভাবে বাইক ভাড়া করবেন এটা নিয়ে একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। ওল্ড টাউন ফুকেট শহরের ঐতিহাসিক একটি এলাকা। এই শহর রাস্তার দুই পাশের চীন, পর্তুগিজ, রং বেরঙের ভবনগুলোর জন্য বিখ্যাত। এখানকার অনেক পুরনো ভবন এখন দোকান, হোটেল, রেস্তোরাঁ এবং জাদুঘরে রূপান্তরিত হয়েছে। চাইনিজ, মালয়, ভারতীয়, ইউরেশিয়ান এবং সামুদ্রিক জিপসিদের দ্বারা তিন খনের দেশ হিসাবে ফুকেটের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ফুকেটের একটি অনন্য সম্প্রদায় হলো বাবা, তাদের রয়েছে নিজস্ব জীবনযাপন, ভাষা, পোশাক এবং খাবার। 16 শতক থেকে ইউরোপীয়রা ফুকেটের টিনের ব্যবসায় জড়িত ছিল। 18 শতকে দ্বীপের বেশিরভাগ টিন খনন হোকিয়ান চাইনিজদের দ্বারা পরিচালিত হয়েছিল, যারা শহরের পুরনো অংশ নির্মাণে সহায়ক ছিল। 20 শতাব্দীর প্রথম দিকে গভর্নরের অধীনে প্রধান ইউরোপীয় খনি কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল এখানে, এবং রাস্তা ও খালের মতো প্রধান পাবলিক অবকাঠামো তৈরি করা হয়েছিল। এই সময়ের থেকে চীন, পর্তুগিজ শৈলীতে অনেক ভবন সংরক্ষিত এবং পুনরুদ্ধার করা হয়েছে, বিশেষ করে দোকানঘর এবং বড় অট্টালিকা। এখানে প্রথম ভবনটি কবে কখন নির্মিত হয়েছিল তা সঠিকভাবে কেউ জানে না। আমি এখন আছি ওয়াট চলং। ওয়াট চলং ফুকেটের বৃহত্তম, সর্বাধিক শ্রদ্ধেয় এবং সর্বাধিক পরিদর্শন করা বৌদ্ধ মন্দির। কিছু সূত্রের মতে এটি 19 শতকের শুরুতে 1837 সালে নির্মিত হয়েছিল। চলং মন্দির ফুকেটের অন্যতম দর্শনীয় স্থান। এখানে ইটের চুলার মতো নির্মাণ থেকে আতশবাজির বিকট বিস্ফোরণের যে শব্দ শুনতে পাওয়া গেল, এটি করার কারণ হলো কারো স্বপ্ন যদি বাস্তবে রূপান্তরিত হয়, যখন কারো কোনো ইচ্ছা সত্য হয়, তখন কৃতজ্ঞতা দেখানোর জন্য এই আতশবাজি করা হয়। বাইরে এত পরিমাণে যে বৃষ্টি হচ্ছে, ঘোরাটা আসলে অসম্ভব হয়ে যাচ্ছে, ঠিক মতো সাইটসিং করা যাচ্ছে না। তো আমি এখন এখান থেকে একটা রেইনকোট নিতে আসছি। আমি এই রেইনকোটটা নিলাম 30 বাত দিয়ে। এই দোকানপাট গুলো হচ্ছে মন্দিরের এরিয়ার ভিতরে, এখানে বিভিন্ন জামা কাপড়, বিভিন্ন টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়। বাইরে অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে, আসলে এত বৃষ্টি দিয়ে বাইক চালানো মোটেও সম্ভব না। আর এই সময়টাতে প্রায় রেগুলারই বৃষ্টি থাকে। তবে ফুকেটে ঘোরার জন্য বেস্ট সিজন আমাকে এখানকার স্থানীয়রা বললো যে নভেম্বর ডিসেম্বরের দিকে বেস্ট সিজন, নভেম্বর ডিসেম্বরের দিকে নাকি ঘুরে মজা পাওয়া যায়। বৃষ্টি কমলে তারপর আবার রওনা দেবো, কারণ এই বৃষ্টি দিয়ে মোটরসাইকেল চালানো রিস্ক, হেলমেটের রাইডারে পানি পড়লে কিন্তু সামনে দিয়ে কোনো কিছুই দেখা যায় না। তো রিস্ক নিয়ে চালানো যাবে না, যেহেতু আমরা একটা দেশে আছি, যতটুকু পারি সেফ চালানো। আমি এখন আসি পাতং বিচ। এই পাতং বিচ এরিয়াতে হচ্ছে আমার হোটেল। পাতং বিচ এরিয়াটা সবসময় জমজমাট থাকে এবং এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করা যায়। এই প্যারাসাইলিং অ্যাডাল্ট হচ্ছে 1500 বাত এবং বাচ্চাদের জন্য হচ্ছে 1200 বাত। আর এই যে হচ্ছে জেট স্কি, 1% 1500 বাত, 2% 2000 বাত। বেনানা অ্যাডাল্ট 700 বাত এবং বাচ্চাদের জন্য 600 বাত। আমি এখন আসি কাটানোই বিচ। বৃষ্টির জন্য কাটানোই বিচ দিয়ে আজকের সাইট সিন টেস্ট করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।